তোর কি হয়েছে? আমরা তো বলেছি ভালো বলেছি, কে কি হচ্ছে? কে আরেস্ট করবে? আরেস্ট একবার করে দেখো। মাননীয় বিধায়ক সাহেব সহ আমাদের আসতেন। দেখছেন সেই ছবি, যে ছবিটি নাকি ভাইরাল হয়েছে, তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, তিনি পুলিশকে ধমক দিচ্ছেন। ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধন ছিল, আর সেখানেই সওকতে রোষে পড়ল পুলিশ। বাজি ফাটাতে নিষেধ করায় পুলিশের উদ্দেশ্যে হুঙ্কার। মাননীয় বিধায়ক সাহেব সহ আমাদের আসতেন। আরে আমরা বন্ধ করে দিচ্ছি তো, একটা পুলিশ প্রশাসনে এত কি হয়েছে? আমরা তো বলেছি ভালো বলেছি, কে কি হচ্ছে? কে আরেস্ট করবে? আরেস্ট একবার করে দেখো। মাননীয় বিধায়ক সাহেব সহ আমাদের আসতেন। রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিক দা, ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধন ছিল, আর সেখানে পুলিশকে সওকত মোল্লার রোষে পড়তে হয়। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কিভাবে পুলিশকে ধমক দিচ্ছেন তিনি। দেখুন, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে সওকত মোল্লাকে চিহ্নিত করে দিয়েছেন একজন বোমাবাজ হিসাবে, তারপরে তাকে বিধানসভায় জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী তার প্রশাসনের তরফ থেকে একটি নির্দিষ্ট বার্তা স্থানীয় প্রশাসনকে এবং পুলিশকে দিয়ে রেখেছে যে সওকত মোল্লার উপরই তার আস্থা আছে। সওকত মোল্লা যেভাবে রাজনীতি করে, সে যে ভাষায় কথা বলে, যেভাবে বিরোধীদের আক্রমণ করে, এটাই তৃণমূলের মত, এটাই তৃণমূলের পথ। তো স্বাভাবিকভাবেই সেখান থেকে যদি কোনো জায়গায় প্রশাসনের বিচ্যুতি হয়, সওকত মোল্লার অধিকার আছে, তার দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে মুখ্যমন্ত্রীর প্রতি যে তিনি পুলিশকে শাসন করবেন, সেই কাজই তিনি করেছেন। এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া, এটাই তৃণমূল, এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের চলার পথ। যতদিন তৃণমূল কংগ্রেসের শাসক দল হিসেবে তারা এখানে থাকবেন, এভাবেই পশ্চিমবঙ্গ চলবে। ধন্যবাদ সৌমিক দা। সেই ছবি আপনাকে দেখাবো, যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে এমএলএ কাপের উদ্বোধন ছিল, এবং দেখুন যে কিভাবে পুলিশকে ধমকালেন সওকত মোল্লা। আমরা তো বলেছি ভালো বলেছি, কে কি হচ্ছে? কে আরেস্ট করবে? আরেস্ট একবার করে দেখো। চাবুল রাস্তায় কে আছে? কোথায় কোন পুলিশ? আচ্ছা, আগে রয়েছে নাকি? মাননীয় বিধায়ক সাহেব সহ আমাদের আসতেন। আরে আমরা বন্ধ করে দিচ্ছি তো, একটা পুলিশ প্রশাসনে এত কি হয়েছে? আমরা তো বলেছি ভালো বলেছি, কে কি হচ্ছে? কে আরেস্ট করবে? আরেস্ট একবার করে দেখো। কিভাবে পুলিশকে ধমকালেন সওকত মোল্লা।
আমি তো শুনলাম, কিন্তু আমার কাছে তো এগুলো নতুন কিছু নয়, এগুলো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত। মুখ্যমন্ত্রী যাকে সমাজ বিরোধী হিসেবে পাবলিকলি বলেছেন, পাবলিকলি প্রশাসনিক সভার মধ্যে বলেছেন, তুই আবার কি বলছিস, তুই তো বোম বাঁধিস আর বোম মানতেই জানিস, আর কি জানিস তুই? ফলে যে বোম বাঁধা লোক, যে বোম মারা লোক, মুখ্যমন্ত্রী জানেন যে সমাজ বিরোধী, অতএব মুখ্যমন্ত্রী তাকে যদি জেড ক্যাটেগরি দেন তাহলে তাকে লাইসেন্স দেওয়া হলো যে তুমি চা খুশি করতে পারো। এই লাইসেন্স তো মুখ্যমন্ত্রী দিয়েছেন। ফ্র্যাঙ্কেনস্টাইন এরকম আরো অনেক আছে, ফ্র্যাঙ্কেনস্টাইন মুখ্যমন্ত্রী কি পারবেন? ওর এরপরে বলা উচিত আমি জেড ক্যাটেগরি দিয়ে ভুল করেছি, আসলেও সমাজ বিরোধী, আসলেও বোম বাঁধায়, আসলেও বোম মারে, সেই কারণে পুলিশকে এইভাবে বলে, আমি ওকে দলতে পারবেন মুখ্যমন্ত্রী? আপনি ল্যাব ধরে টানাটানি করছেন কেন? সওকত ফওকত হ্যান ত্যান এরা কারা? মুখ্যমন্ত্রীর হাত মাথায় রেখে ফ্র্যাঙ্কেনস্টাইন, কিন্তু এরাই মুখ্যমন্ত্রীর সম্পদ কিনা মুখ্যমন্ত্রী বলতে পারবেন? সবাই বুঝতে পারছে এরা মুখ্যমন্ত্রীর সম্পদ। মুখ্যমন্ত্রী বলুন যে উনি সম্পদ কিনা, না পুলিশকে ধমক মারাটাই কারেক্ট। ধন্যবাদ সুজানদা কথা বলার জন্য। আরে আমরা বন্ধ করে দিচ্ছি তো, একটা পুলিশ প্রশাসনে এত কি হয়েছে? আমরা তো বলে জীবন বন্ধ করেছি, এর কি হচ্ছে? কে আরেস্ট করবে? এর সাইকেল করে দেখো, চাবু রাস্তায় কে আরেস্ট করছে? কোন পুলিশ? আচ্ছা আগে রোড পে আছে নাকি? মাননীয় বিধায়ক সাহেব সহ আমাদের আরে আমরা বন্ধ করে দিচ্ছি তো, একটা পুলিশ প্রশাসনে এত কি হয়েছে? আমরা তো বলে জীবন বন্ধ করেছি, এর কি হচ্ছে? কে আরেস্ট করবে? এর সাইকেল করে দেখো,